আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহ পাক সকলকেই হেফাজতে রেখেছেন, সুস্থ রেখেছেন। কুয়েতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের কাছে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে কুয়েতে যারা নতুন আসছেন তারা এখনও কেউ ফিঙ্গারপ্রিন্ট করাননি বা অনেকেরই মেডিকেল হয়নি, তাদের আকামাগুলো কি লাগানো যাবে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে। যারা কুয়েতে নতুন ভিসা নিয়ে আসছেন, যাদের অনেকেরই লকডাউনের কারণে ফিঙ্গারপ্রিন্ট করা হয়নি, মেডিকেল করা হয়নি, তারা অনেকে দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের আকামাগুলো লাগানো যাবে কি না। আপনারা যারা নতুন আসছেন কুয়েতে তাদের জন্য বলবো, আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। কুয়েত সরকারের যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আকামা বিষয়ে, যারা কুয়েতে প্রবেশ করেছে নতুন ভিসা নিয়ে তাদের আকামার মেয়াদ 31 আগস্ট পর্যন্ত অটোমেটিকলি কুয়েত সরকার বৃদ্ধি করে দিয়েছে। আপনারা 31 আগস্ট পর্যন্ত কুয়েতে বর্তমানে বৈধ অবস্থায় আছেন, আপনারা আকামা নিয়ে কোনো টেনশন করবেন না। 31 আগস্টের পরে আপনারা যে কোনো মুহূর্তে মেডিকেল এবং ফিঙ্গারের করার পরে যে কোনো মুহূর্তে আকামা লাগাতে পারবেন। 31 আগস্ট পর্যন্ত আপনারা বর্তমানে কুয়েতে যারা ঢুকেছেন নতুন ভিসা নিয়ে আপনারা বৈধ অবস্থাতে বসবাস করতেছেন, আপনাদের কারোরই কোনো টেনশন করার প্রয়োজন নেই। যারা এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা অবশ্যই আকামা লাগাতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, কুয়েত থেকে নতুন ভিসা যেগুলো বাংলাদেশে গেছে সেই সকল ভাইয়েরা অনেকে জানতে চেয়েছেন আপনারা কি কুয়েতে আসতে পারবেন কি না। যাদের ভিসা নতুন বাংলাদেশে গেছে, নতুন যারা কুয়েতে আসতে চান ভিসা নিয়ে, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ভিসার মেয়াদ কুয়েত সরকার বৃদ্ধি করে দিয়েছে। কুয়েত সরকারের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল লকডাউনের পূর্বে, যারা কুয়েতে বর্তমানে বৈধ অবস্থায় বসবাস করতেছেন তাদের আকামার মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। কুয়েত থেকে যারা সফররত অবস্থায় আছেন তাদের পূর্বে একটা আইন ছিল কুয়েতের, 6 মাসের ভিতরে পুনরায় কুয়েতে যদি না আসতে পারে তাহলে তার আকামা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু কুয়েত সরকার এই লকডাউনের কারণে সেই মেয়াদটা 6 মাস থেকে বৃদ্ধি করে 1 বৎসর করে দিয়েছে। তাই যারা দেশে সফররত অবস্থায় আছেন, যাদের ছুটির মেয়াদ 6 মাসের অতিরিক্ত হয়ে গেছে, আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, আপনারা অবশ্যই পুনরায় কুয়েতে আসতে পারবেন যখন কুয়েত সরকারের যোগাযোগ ব্যবস্থা, যেমন ফ্লাইটগুলো পুনরায় বাংলাদেশের সাথে সরাসরি চালু হবে, আপনারা অবশ্যই কুয়েতে আসতে পারবেন। যাদের নতুন ভিসাগুলো গেছে বাংলাদেশে, আপনারা যারা এখনও বাংলাদেশ থেকে কুয়েতে আসতে পারেননি লকডাউনের কারণে, আপনাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারাও কুয়েত সরকারের কানুন অনুযায়ী আপনারাও পুনরায় বাংলাদেশ থেকে কুয়েতে আসতে পারবেন। যাদের নতুন ভিসা আছে তারাও আসতে পারবেন, যারা 6 মাসের অতিরিক্ত সময় বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন আপনারাও আসতে পারবেন। তাই আপনারা কোনো টেনশন করবেন না, সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন বিশ্ব থেকে করোনা পরিস্থিতি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখে, এই মহামারীর থেকে যেন আল্লাহ পাক সবাইকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখে, এই দোয়া করবো। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, যদি আরও কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আমরা সবসময় চেষ্টা করব সত্য এবং সঠিক উত্তরগুলো আপনাদের দেওয়ার জন্য। প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সহ বাংলাদেশ, ইন্ডিয়া এবং কুয়েতের করোনা আপডেটগুলো পেতে আমাদের সাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন হয়ে চলাফেরা করুন। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।